আজিলা ভিডিওটো হলে আধার কার্ড কেনেকা কারেকশন করব, চিন্ডার কেনেকা কারেকশন করব, এইটা ফুল প্রসেস শিকা বলে আছে। আর আপনি কোনবা চ্যানেল দিয়ে নতুন আছে বলে সাবস্ক্রাইব করে না নোটিফিকেশন অল দিয়ে রাখি দিবি। ইনিয়া করলে মুই নতুন ভিডিও হালা টাইম দে আপনি কি আগে পুঁজি যাও। আপনি কি ব্রাউজার দিয়ে হলে বি মাই আধার ডট ইউ আই ডি আই আই ডট জি ও ভি ডট ইন ইনিয়া লিখি না সার্চ করে দিবি। নইলে মুই ভিডিও লা ডিসক্রিপশন দি লিঙ্ক দিয়ে আছে তাতে চাইলে এইটো লা পেজ টি তারিখ আহ বলে পারে। সব আগে লকেন ইয়াতে ক্লিক করে দিব। এইটো বিচিতে ইন্দার আধার ইয়াতে আপনার আধার নম্বর হালি দিব। আর ইয়াতে ক্যাপচাগত দেখি আছে এইটো ইয়াতে ইন্টার করে কিনা সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করে দিব। ইয়াতে ক্লিক করা সাত আপনার আধার রেজিস্ট্রেড মোবাইল নম্বরতে ওটিপি একটা আহে যাব, এইটো ইয়াতে এন্টার করে কিনা লগ ইন দিয়ে ক্লিক করে দিব। ইয়াতে আধার কার্ড লা সার্ভিসেস পিছি পাই যাব, হলে বি মোকান কারেকশন করবলে আছে তো থার্ড ওয়ালা অপশন অনলাইন আপডেট সার্ভিসেস এইটো ওয়ালাকে ক্লিক করে দিব। আর ইয়াতে ফার্স্ট ওয়ালা আপডেট আধার অনলাইন নেম ডেট অফ বার্থ জেন্ডার এড্রেস ইটওয়ান কি হলে বি কারেকশন করবলে পারব, তো ইয়াতে ক্লিক করে দিব। আর প্রসিদ্ধ আপডেট আধার ইয়াতে ক্লিক করে দিব। তো ইয়াতে দেখি আছে আপনার আধার কার্ডতে কি কি কারেকশন করবলে আছে, নেম ডেট অফ বার্থ জেন্ডার এড্রেস এইটো সিলেক্ট করবলে পারব। হলে বি এইটান চেঞ্জ নকরা আঁকি দে জানি কিনা থাকিব নিমিতে নাম দহিলে তো পারহি চেঞ্জ করবলে পারব। আর ডেট অফ বার্থ দহিলে এক পারহি চেঞ্জ করবলে পারব, এইটো নিচিনা চিন্দার বি এক পারহি চেঞ্জ করবলে পারব। তো আপনি কোন হলে বি এইটো কান চাই কিনাহি কারেকশন করবলে জানাই দি আছে। মুই দিয়া কারেকশন করা তাইলা দহিলে চিন্দার হি কালতি আছে, তো এইটো সিলেক্ট করে কিনা প্রসিদ্ধ আপডেট আধার ইয়াতে ক্লিক করে দিব। ইয়াতে এতিয়ালা আধার কার্ডতে মেল লা জায়গাতে ফিমেল লিখি কিনা ঠিকই আছে, এইটো তো আধার কার্ড পোনা মানুহ আমরা কেনে পোনাইছে কব না পারালা একটা আছে। আর এইটো চিন্ডারহে আপডেট করবলে আছে, তো নিউ চিন্ডার টু বি আপডেটেড ইয়াতে ক্লিক করে কিনা মেল ট্রান্সজেন্ডার কোনটো আছে সিলেক্ট করে দিব। ইয়াতে মই মেল সিলেক্ট করে দিছি আর নেক্সটে ক্লিক করে দিব। আর কনফার্ম নিমিতে ওকে ইয়াতে ক্লিক করে দিব। আর ইয়াতে টার্ম একসেপ্ট করে কিনা নেক্সটে ক্লিক করে দিব। এইটো বেছিতে 50 rupees পেমেন্ট করবলে ওলাব, তো ইয়াতে চেক মার্ক লাগাই কিনা নিচি বালে মেক পেমেন্ট দিয়ে ক্লিক করে দিব। আর ইয়াতে আপনি কি পেমেন্ট করব মন চা আছে এইটো সিলেক্ট করে দিব, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI কি হলে বি পেমেন্ট করবলে পারব। মই ইয়াতে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে দিব। আর ইয়াতে কোনটো ব্যাঙ্ক লা আছে এইটো সিলেক্ট করে দিব। ইয়াতে লিস্ট দি পা নাই বলে সার্চ ফর ইয়োর ব্যাঙ্ক ইয়াতে ক্লিক করে কিনা ব্যাঙ্ক লা নাম লিখি দিলে পাই যাব, প্রসিদ্ধে ক্লিক করে দিব। আর ইয়াতে নেট ব্যাঙ্কিং লা ইউজার আইডি পাসওয়ার্ড হালি কিনা লগ ইন দিয়ে ক্লিক করে দিব। আর ইয়াতে কোনটো ব্যাঙ্ক একাউন্ট বা পেমেন্ট করবলে আছে এইটো লা ডিটেলস পাই যাব, নিচি বালে কনফার্ম দি ক্লিক করে দিব। ইয়াতে ক্লিক করা সাত আপনার রেজিস্ট্রেড মোবাইল নম্বরতে ওটিপি একটা আহে যাব, এইটো ইয়াতে এন্টার করে কিনা কনফার্ম দিয়ে ক্লিক করে দিব। তো ইয়াতে ইয়োর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল করে না দেখিবলে পারে আছে। আর ইয়াতে সার্ভিস রিকুয়েস্ট নম্বর টিকি আছে, এইটো লা স্লিপ ইয়াতে এবার ডাউনলোড করে দিব। তো ইয়াতে একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাইছে আর SRN সার্ভিস রিকুয়েস্ট নম্বর এইটো লা মদত পরা এতিয়া আপডেট করা আধার কেতিয়া হলে বি SRS ট্রেক করবলে পারিব। আর এতিয়া কারেকশন করা ফিমেল বা মেল আপডেট করে দিয়া এইটো লা আধার কার্ড তো হলে 10 to 15 days লা মাজতে আপনার আধার কার্ডটি কোনটো এড্রেস দিয়ে আছে এইটো লা এড্রেস দিয়ে ট্রু পোস্ট অফিস আপনার কোর্টে পুঞ্জি চাব। তো আজি লা ভিডিও ভাল লাগিছে বলে লাইক করে দিবি আর মানুহ আঙ্কিবি শেয়ার করে দিবি কইনা এইটুবি জানাই দি আছে।